আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাভলিস কুকিং। আজকে আপনাদের জন্য রয়েছে ঘি উঠানোর পদ্ধতি। আমি কিন্তু অতি সহজে আপনাদেরকে এই পদ্ধতিতে করে দেখাবো। আগেরকার দাদি নানিরা আসলে অনেক পদ্ধতি অনুসরণ করে ওনারা ঘি উঠাতেন, আজকে আমি যেভাবে দেখাবো এর চেয়ে সহজ উপায় মনে হয় আর নাই। এবং অনেকে আছেন যে ভয়ে ঘি উঠানো বাদ দিয়ে দেন, পাটায় পিষা এবং ব্লেন্ডার করার ঝামেলা হবে, তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। তাহলে চলুন দেখে নিব আমি এটা কিভাবে বানিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু এখানে এক সপ্তাহের সর উঠিয়ে রেখেছিলাম নর্মাল ফ্রিজেই। এখন যেহেতু ঠান্ডার সিজন, তার জন্য নর্মাল ফ্রিজে রাখলে কোনো সমস্যা হবে না, 1 মাস 15 দিন আপনারা রাখতে পারবেন। কিন্তু যখন গরমকাল তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে এটা ডিপে সংরক্ষণ করতে হবে, তা না হলে কিন্তু 1 সপ্তাহ পর একটা বাজে গন্ধ চলে আসে সরে। 1 সপ্তাহে আমার অনেকগুলো সর জমে গিয়েছিল, আর তাই ভাবলাম আপনাদের জন্য একটা আমি খুব সহজেই কিভাবে ঘি উঠাই তার একটা রেসিপি দিয়ে দিই। ফ্রিজ থেকে নামানোর 10 মিনিট পরে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে এভাবে খুব ভালো করে এটাকে গেটে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে নাড়ছি। এটাকে কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো এরকম নাড়তেই হবে, এবং খুব ভালো করে শরটাকে একদম স্মুথ করে নিতে হবে। তা না হলে কিন্তু দানা যদি বেঁধে থাকে তাহলে কিন্তু ওটা থেকে আর ঘি বের হবে না। তার জন্য আপনারা হাতে সময় নিয়ে 10 থেকে 15 মিনিটের মতো একদম এরকম স্মুথ করে নেবেন নাড়তে নাড়তে। তারপর একদম বরফ থাকা পানি আমি এখানে সামান্য 3 থেকে 4 চামচের মতো ঢেলে দিব। এটা কিন্তু একদম বরফ ছিল, আমি সামান্য গলে নিয়েছি। গলিয়ে নিয়ে তারপর এটাতে আমি ইউজ করছি পানিটা। অবশ্যই ফ্রিজের ঠান্ডা পানি কিন্তু ব্যবহার করতে হবে। এবং পানিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে নেড়ে পানির সাথে মিশিয়ে দিব। আর যতক্ষণ না এটা একদম স্মুথ আর ফিনিশিং ভালো হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ব্লেন্ড করতেই থাকবো। এভাবে অনেকে দেখা যায় পাটায় বাটার ঝামেলা এবং ব্লেন্ডারে করার ঝামেলা থেকে ঘি উঠাতে ভয় পান, আর আজকের এই পদ্ধতিতে আপনারা করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের একদম পারফেক্ট হবে আমার মতো। এবং আমি কিন্তু প্রতিবার এভাবেই ঘি উঠাই। দেখা যাচ্ছে যে পাত্রে আমি সরটা জমা করে রাখি ওই পাত্রই শুধু একটু ভরে, আর অন্যগুলা তেমন নষ্ট হয় না। তারপর আমি একটা স্পেচুলা দিয়ে দেখে নিচ্ছি আমার এগুলা মিক্স হয়েছে কি না। দেখুন একদম স্মুথ হয়ে এসেছে। আমি কিন্তু পুরোটাই এখানে আমি যে পেনে ঘি উঠাবো ওই পেনটাতে ঢেলে দিব। এবং এখান থেকে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি এখান থেকে কোনো ধরনের মাটা জাতীয় কিছু বের করিনি, ডাইরেক্ট পানিসহই আমি চুলায় এগুন বসিয়ে দিব। অনেক সময় দেখা যায় যে আমাদের মাটা নষ্ট হয়ে যায় বা আমরা খেতে পাই না, তবে কিন্তু ওই পানিটা খেলে কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। আমার বাসায় কেউ খায় না, তার জন্য আমি পানি আর বাড়াই না, আমি এভাবেই চুলাতে বসিয়ে দিই। এবং আমি কিন্তু চুলার আগুনটা ধরিয়ে দিয়েছি এবং স্পেচুলা দিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না খুব ভালো করে গলে যায়। এবং আমি কিন্তু নাড়া অফ করব না, দু মিনিট 3 মিনিটের মতো অফ করে রাখতে পারেন, তবে অনবরত নাড়তে পারলেই ভালো। এটাতে দেখা যায় পানিটা বাষ্প হয়ে উড়ে যায় আর আপনার ঘিটা আলাদা হয়ে যাবে, এবং ঘি থেকে যে সরটা থাকবে ওইটা আলাদা হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে ঘি উঠে যাবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, প্লিজ যদি লাইক দিয়ে না থাকেন তাহলে রিকোয়েস্ট করবো এক্ষুনি একটা লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং ফেসবুক থেকে যদি আমাকে এখন দেখে থাকেন তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের ঘি উঠানোর পদ্ধতিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমি অনেক ইন্সপায়ার হই এবং পরবর্তী ভিডিও তৈরি করার জন্য প্রস্তুত হই। আপনাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ক্রিমটাকে খুব ভালো করে নাড়তে নাড়তে দেখুন একদম ঘিটা কিন্তু আলাদা হয়ে আসছে, আপনারা দেখে বুঝতে পারছেন আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। আপনারা চাইলে এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন, তবে আমি আর একটু সামান্য ডিপ কালার করব। আমি আরও একটু নাড়িয়ে দিচ্ছি, এবং এটাকে যখন ঠান্ডা করবেন তখন কিন্তু আর একটু ডিপ কালার হয়ে আসবে। তার জন্য আমি এখন চুলাটাকে অফ করে দিব। অফ করে দিয়ে আমি পরবর্তীতে দেখাবো আপনাদেরকে।
আমি অফ করে দিয়ে আসছি আধা ঘন্টা পর। এই তো আমি আধ ঘন্টা পর আপনাদের মাঝে ফিরে আসলাম এবং খুব ভালো করে এটা ঠান্ডা হয়ে গেছে এবং এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অনেক পরিমাণে কিন্তু ঘি আলাদা হয়ে এসেছে সর থেকে, আর এইটা যেটা রয়েছে এটাকে কিন্তু আপনারা খিচুড়ির সাথে অথবা ভাতের সাথেও খেতে পারবেন, দারুণ লাগে খেতে, অথবা মুড়ি মাখা দিয়েও খাওয়া যায়। এখন আমি সর থেকে কিন্তু ঘিটা আলাদা করে নিব, তার জন্য আমি একটা চাটনি নিয়েছি এবং এটাকে খুব ভালো করে আমি ছেঁকে নিব। আপনারা চাইলে এটা সহ রাখতে পারেন, কোনো সমস্যা নেই, সব কিছুতে ইউজ করা যাবে। তবুও আমি এটা থেকে ঘিটা আলাদা করে নিচ্ছি আর ওইটাকে আমি আলাদা খিচুড়ির সাথে খাবো অথবা মুড়ির সাথে। এভাবে আমি সামান্য সামান্য নিয়ে এটাকে খুব ভালো করে ছেঁকে নিব এবং ঘিটা আলাদা করে নিব। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এটাকে করছি। ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি কোন পদ্ধতিতে এইটা করছি। আমি চেপে চেপে একদম শর্ট থেকে ঘিটা বের করে নিব। অনেকে কিন্তু এটাকে আরেকটু ডিপ ফ্রাই করতে পছন্দ করেন, আমি কিন্তু এই কালারটাই রেখেছি। আরেকটু ডিপ কালার করলেও ভালো হয়, তবে ঘির কালারটা চেঞ্জ হয়ে যায় এবং গ্রানটাও অন্যরকম আসে, তার জন্য আমি একটু হালকাই রেখেছি। এবং এই মুহূর্তে আমার বাসায় কিন্তু ঘিয়ের স্যান্ড চারদিকে ছড়িয়ে পড়েছে, খুব সুন্দর একটা স্যান্ড বের হয়েছে, আপনারা করলে বুঝতে পারবেন। আর হাতে তৈরি ঘির কথা আর কী বলবো, তো বলাই বাহুল্য। আজকাল দেখা যায় যে সব কিছুতেই ভেজাল, আর আপনারা যদি একটু সময় নিয়ে এভাবে করেন তাহলে কিন্তু একদম নির্ভেজাল একটা খাবার খাবেন। এবং খুব ভালো করে আমি সবগুলো থেকেই চেপে চেপে ঘিটাকে আলাদা করে নিব এবং ঘিয়ের যে এই শরটা এটাকে আলাদা করে নিব। এটা কিন্তু উঠবেই সব ক্ষেত্রে, আপনাদের পাটায় পিষলো এটা বের হবে, ব্লেন্ডারে ব্লেন্ড করলো এটা বের হবে, এটা ঘিয়েরই একটা অংশ। এখন দেখুন আমার সম্পূর্ণ ঘিটা কিন্তু আলাদা করা হয়ে গেছে এবং আপনারা চেষ্টা করবেন সবসময় কাছের জারেই কিন্তু এটাকে সংরক্ষণ করতে, তাহলে নষ্ট হবে না। এখানে আমার 50 গ্রামের মতো ঘি হয়েছে এক সপ্তাহে, এবং এই পদ্ধতির চেয়ে সহজ পদ্ধতি কিন্তু আর হয় না। আপনারা বাসায় কিন্তু এভাবেই চেষ্টা করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।